বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর সহযোগিতায় দমকল ও জলঙ্গি এলাকায় পরিযায়ী শ্রমিকদের তেলেঙ্গানা থেকে ফিরিয়ে আনা হলো। এদিন প্রায় 30 থেকে 35 জন পরিযায়ী শ্রমিক ফিরলেন তাদের বাড়িতে। তাদের সহযোগিতা করতে ও স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জলঙ্গি ব্লক কংগ্রেসের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাথে ছিলেন মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের সহসভাপতি তথা দমকল মহকুমা যুব কংগ্রেসের সভাপতি ইউনিস আলী বিশ্বাস। আজকে যে সমস্ত শ্রমিক ফিরেছে তাদের প্রত্যেককেই 14 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে। প্রথমে আমরা শুনে নিই সেই সমস্ত শ্রমিকদের বক্তব্য, তারা কি বলছে। আমরা তেলেঙ্গানায় লকডাউনের মাঝে আমরা 50 দিন আটকে ছিলাম। সরকারের প্রচেষ্টা, দাদার প্রচেষ্টায় ওখান থেকে আমরা বাসে করে 4 দিন বাদে আজ ডোমকুলে পৌঁছালাম সকাল 6টায়। এবং দাদার প্রচেষ্টায় জলঙ্গি ব্লক কংগ্রেস সভাপতি আব্দুল রাজ্জাক মশাই এবং মুর্শিদাবাদ ব্লক যুব কংগ্রেস সহসভাপতি ইয়াসুফ ভাইয়ের প্রচেষ্টায় আমরা আজ হাসপাতালে চেক আপ করতে এসেছি এবং দেশে ফিরে আসতে পেরে ধন্যবাদ জানাই দাদা অধীর রঞ্জন চৌধুরী মশাইকে এবং তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ পুরো যুব কংগ্রেস টিম এবং ব্লক সভাপতি। এবার আমরা শুনে নেব জলঙ্গি ব্লক কংগ্রেসের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লার বক্তব্য। রাকিবুল ইসলাম বাবুর রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। তেলেঙ্গানা থেকে আমার জলঙ্গি ব্লক এলাকার অনেক মানুষ, আমাদের একরাম সাহেব থেকে শুরু করে, সায়েন থেকে শুরু করে অনেক, এখানে 25 জন 26 জন লোক ভোর 4:30 নাগাদ দমকল মহকুমা হাসপাতালে এখানে উপস্থিত হন। আগে থেকে যখন রওনা দেন তেলেঙ্গানা থেকে, তখন থেকে আমাদের দাদা, আমাদের শ্রদ্ধা নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং নিলয়, যে সর্বক্ষণে দাদার ছায়াসঙ্গী, তাদের মাধ্যমে জানতে পারি যে আমার জলঙ্গিতে লোক ঢুকছেন। এবং আমার যুবনেতা ইউসুফ আমার সঙ্গে সবসময় পরামর্শ করেই কীভাবে তাদেরকে আমরা সংরক্ষণ করতে পারি, কীভাবে তাদের বাড়িতে পৌঁছানো যায় সেই ব্যাপারে আমরা উদ্যোগী হয়েছি। এবং সকালবেলাতেই আমরা যখন জানতে পারলাম ডমকল হাসপাতালে তার আটকে আছে, আমরা সঙ্গে সঙ্গে আমি এবং আমার যুব নেতাকে নিয়ে আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করলাম।